কেলেংকারিত জড়িত ইজনের পাছত আনজন আরক্ষী জালত পড়েছে। এবার আরএসএস নেতা সহ নজনক আরক্ষীয়ে আটক করবলে সক্ষম হয়েছে। আরক্ষীর জালত পড়েছে নজন ব্যক্তি। আমি লই আছো সবিশেষ খবর। আরক্ষীয়ে জেরা অব্যাহত রাখিছে যেহেতু গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত মার্কশিট কেলেঙ্কারি হয়েছিল। ইয়ার পাছতে মুখ্যমন্ত্রী তদন্তর নির্দেশ দিছিল। তার পাছতে আরক্ষী জালত পড়েছে ইজনের পাছত সিজন লোক। আরএসএস নেতা সহ আরক্ষী জালত পড়েছে ন অভিযুক্ত। শেহতীয়াকৈ আরক্ষী জালত পড়েছে ন অভিযুক্ত। আর মার্কশিট কেলেঙ্কারির আরএসএস নেতা শিবতোষ মাহাতক আটক করেছে আরক্ষী। ধুবুরী আইন মহাবিদ্যালয়ের কনিষ্ঠ কম্পিউটার সহায়ক শিবতোষ মাহাতক, ইতিমধ্যে শিবতোষ মাহাতক আরক্ষীয়ে আটক করেছে। আর শিবতোষ মাহাতর আন নজনক আরক্ষীয়ে করায়ত্ত করবলে সক্ষম হয়েছে। বরপেটা আরক্ষী ধুবুরীর আটক করেছে শিবতোষ মাহাতক। মুখ্যমন্ত্রীর নির্দেশত সিআইডিয়ে বরপেটা আরক্ষী অব্যাহত রাখিছে তদন্ত। সিআইডি আর বরপেটা আরক্ষীয়ে যুটীয়ভাবে তদন্ত অব্যাহত রাখিছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পাছতে অধিক তৎপর হয়ে পড়েছে তদন্তকারী দল। আর ইজনের পাছত আনজন কেলেঙ্কারিত জড়িত আরক্ষীর জালত পড়েছে। ধুবুরী সদর থানা জেরা মার্কশিট কেলেঙ্কারিত জড়িত শিবতোষক। ইয়ার আরক্ষীয়ে করায়ত্ত করা ন অভিযুক্ত আরক্ষীয়ে জেরা অব্যাহত রাখিছে। ধুবুরী নগরের আরএসএসের দায়িত্বত আছিল শিবতোষ মাহাতো। আর মার্কশিট জালিয়াতির মূল অভিযুক্ত আজিজুল হকক গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে। জিএলসি কলেজের ছাত্র আজিজুল হক বলে জানিপরা গেছে। আজিজুল হক ইতিমধ্যে আরক্ষী জালত পড়েছে। মূল অভিযুক্ত আছিল আজিজুল হক। বরপেটাত আরক্ষী অভিযান চলায় সাতজনক গ্রেপ্তার করেছে। আর ইতিমধ্যে সাতজনক বরপেটা আরক্ষী গ্রেপ্তার করেছে। ধৃত কৃষ্ণমূর্তি, ইসমাইল হুসেন, আলমগীর খান, মইনুল হক, হামেশ উদ্দিন, আমিনুল ইসলাম, আবুল নাসেরক আরক্ষী আটক করেছে। মার্কশিট কেলেঙ্কারির সঙ্গে জড়িত অধিক লোকক আটক করার সম্ভাবনা আছে। আর গুৱাহাটী বিশ্ববিদ্যালয় মার্কশিট কেলেঙ্কারির সঙ্গে যুন জড়িত আছিল প্রতিজন অভিযুক্তকে আরক্ষীয়ে গ্রেপ্তার করব। ইতিমধ্যে নজনক আটক করবলে সক্ষম হয়েছে আরক্ষীয়ে। আর আরক্ষীর তদন্তর হয়তো আরো অধিক লোক আরক্ষী জালত পড়ব। মুখ্যমন্ত্রীর নির্দেশের পাছতে তৎপর হয়ে পড়েছিল আরক্ষী। আর ইতিমধ্যে আরএসএস নেতা শিবতোষ মাহাতক আরক্ষী আটক করেছে। ধুবুরীর আইন মহাবিদ্যালয়ের কনিষ্ঠ কম্পিউটার সহায়ক শিবতোষ মাহাতো। বরপেটা আরক্ষীয়ে ধুবুরীর আটক করেছে শিবতোষ মাহাতো। কালি নিশার ভাগত শিবতোষক আটক করেছিল আরক্ষীয়ে। আর মূল অভিযুক্ত আজিজুল হকক আরক্ষীয়ে ইতিমধ্যে আটক করেছে। জিএলসি কলেজের ছাত্র আজিজুল হক। বরপেটাত আরক্ষী অভিযান চলায় সাতজনক গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে। ইয়ার ভিতর ধৃত কৃষ্ণমূর্তি, ইসমাইল হুসেনক আটক করেছে, আলমগীর খানক আটক করেছে, মইনুল হকক গ্রেপ্তার করেছে, হামেশ উদ্দিন, আমিনুল ইসলাম, আবুল নাসেরক গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে। আর মার্কশিট কেলেঙ্কারির সঙ্গে জড়িত অধিক লোকক আটক করার সম্ভাবনা আছে। নজনক ইতিমধ্যে আরক্ষী আটক করবলে সক্ষম হয়েছে। এই মুহূর্তত আমার হাতে মন্তব্য আহি পড়েছে, মন্তব্য শুনক। মোর যথেষ্ট ভাল লাগিছে আর মই আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছো অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক। তেখেতে যে ইমান মানে ফাস্ট এটা একশন লৈছে সেই তুলনায় মই তেখেতক যথেষ্টখিনি ধন্যবাদ জানাইছো। আর লগতে মই বরপেটা আরক্ষী, বরপেটারত আরক্ষীকো ধন্যবাদ জানাইছো। আর মই আমার কলেজ প্রশাসনকো গোটেই ধন্যবাদ জানাইছো যাতে তেওঁলোকে মোক সম্পূর্ণখিনি সহযোগিতা আগবঢ়াইছিলে গোটেই প্রক্রিয়াটোত। মই প্রথম দেখিছিল যে আপনার আমার মার্কখিনি রখা হয় প্রতিটো সেমিস্টারের রিজাল্ট দিয়ার পিছন, গতি আমি সেই অনুপাতে মার্কখিনি জমা দিব দিল। তারপর মই আগর মার্কশিটখিনও আমি জমা সেই করে চালো। তারপর যখন মার্কশিট মানে দেখালে মোক সেইখানে মার্কশিট আগত আমার ডিপার্টমেন্টত থাকা মার্কশিটতক বহুতখিনি নম্বর বাড়ি আছে। তাই তো প্রশ্ন করল আপনার তোমার কে এনেকে মার্কখিনি বাড়ি আছে? তো প্রথমতে কৈছিলে রি ইভালুয়েশন করা বলে। তাই লগে লগে কলো রি ইভালুয়েশন তো একটা সেমিস্টার ম্যাক্সিমাম দুখনতে করব পড়ি। তোমার তো গোটেই যদি পাঁচখনে পারে ছখনে পারে গোটেইখানতে মার্ক বাড়ি আছে সেকেন্ড সেমিস্টার বাদে। তারপর তো উত্তর দিব নারে। তারপর অল্প মানে ভালকে জেরা করাতে কলে মানে প্রতিটা সেমিস্টারত 10,000 টাকা করে দিছো, এনেক মার্ক ঘুরাই দিছো। তারপর মানে সুদিল তোমাক কত দিছা পয়সা? তারপর কলে কোনবা এজন ফ্রেন্ডক দিছে হাউলিত তেনেকে। তারপর মই যেহেতু একো ডিসিশন লব নোৱাৰো গোটেই প্রক্রিয়াটার উপর, গতি মই তেওঁক এক্সাম ব্রাঞ্চলৈ লৈ আহিলোঁ। সেইদিনা প্রিন্সিপাল ম্যাম নাছিলে, লিভত আছিলে। তারপর এক্সাম ব্রাঞ্চত যেতিয়া সুধিলে মানে ছাৰ বাইদেউ সকলে, তেওঁ স্বীকার করলে প্রতিটো সেমিস্টারত 10,000 কৰি টকা দিয়া বুলি। তারপর সেইখানে টাইমতে আপনার এক্সাম ব্রাঞ্চত বহি আহিলে। বহি অহার টাইমত যেহেতু আপনার স্টুডেন্ট থাকবে নোৱাৰিলে, তেতিয়া ভাইস প্রিন্সিপাল ম্যাম কলে বোলে তোমার লগত 10 মিনিটমান টাইম রখা। মই তেওঁক ডিপার্টমেন্টর লৈ গলো। লৈ গৈ মই প্র্যাকটিক্যাল সাইন করব ধরলো বেলেগ লড়া ছোৱালী। সেইখানে টাইমতে তেওঁ পলাই দিলে। তারপর ফোন করলো, তারপর ফোন রিসিভ নকরে ঘরের মানুষকে ফোন করলো, ঘরের মানুষকে কথাটো জানালো, ঘরের মানুষক মাতিলো, কিন্তু ঘরের মানুষ নাহিলে। তার 30 বারমান ফোন করার পিছত ফোন রিসিভ করলে, তো মই আর মাতিলো কলেজলে। কলেজলে অহার পিছত ভাষ্য সম্পূর্ণরূপে সলনি হয়ে গেল। মানে যি সুদিলে একো নাজানো নাজানো বলে কয়, 10,000 টাকা দিয়া বলেও স্বীকার নকরে।
যেতিয়া কলেজ কর্তৃপক্ষ একো মীমাংসার উপনীত হব নিল কলেজ কর্তৃপক্ষ আরক্ষীক মাতিবলে বাধ্য হল, তারপর আরক্ষী আহি তো লই গেল। ভালে হয়েছে, গোটেই প্রসেসটো ধুনিয়া করে চলি আছে আর আগলৈকো চলি যাব। হয় হয়, এইটো আপনার চাও, কিছু লড়া ছলে আপনার দিনে রাতে যথেষ্ট কষ্ট করে পড়া শুনা করে মার্ক পায়, আর কিছু আপনার এনেকা করে দুর্নীতি করে আপনার তো সিট লো বহি থাকবে ইউনিভার্সিটি হোক বা যিখিনিতে নহ, গতি এই চক্রটো পুলিয়ে বহালিয়ে উভালিব লাগে। আর এই কাম ইতিমধ্যে ভালদরে চলি, ঘটনাটো আমার মহাবিদ্যালয়ের পরে আরম্ভ হয়েছে। সেদিনা 30 তারিখ আছিল নেকি, মে মাহর 30 তারিখে, তার মানে গণিত বিভাগের অধ্যাপকে মানে এখানে ধরিব পারে, ধরা পেলায় বস্তুখিনি যে দুটা সেই লড়াজনের মার্কশিটর যে বিসঙ্গতি আছে ধরা পেলায় তেও এক্সাম বোর্ডলৈ লৈ আহে, বস্তুখিনি এক্সাম বোর্ডত জনায়। তারপিছত সেদিনা মই লিভত আছিল, তথাপিও কলেজত এইখিনি ঘটনা হল। তারপিছত ভাইস প্রিন্সিপালে মোক ফোন করিলে, ফোন করাতে মই আকো আহিলো কলেজত। আহার পিছত এতিয়া লড়াজনক বহুতো সোধপোছ করা হল। প্রথমতে তেও স্বীকার করেছিল যে ধনের বিনিময়ত মার্কসখানি বড়া বলে, কিন্তু পিছত আর তেও স্বীকার নাকাড়িলে। তারপিছত আমি তেতিয়া মানে পুলিশক মাতিবলে বাধ্য হলো, আর তারপিছত আমি আরক্ষীর হাতত গতাই দিল, আরক্ষী লই গল লড়াজনক। এইখিনি সেইদিনার ঘটনা এইখিনিয়ে। আর তারপিছত লড়াজনক লই যাওয়ার লগে মই আকো এই কন্ট্রোলার অফ এক্সামিনেশন গুয়াহাটী ইউনিভার্সিটির কন্ট্রোলারক জানালো, ফোন করে কলো যে স্যার এনে এনে ঘটনা, লড়াজনের মার্কশিটর এনেকা বিসঙ্গতি ধরা পড়েছে, আর মানে লড়াটক পুলিশেও লই গল। তো স্যারে কলে যে ঠিকই হয়েছে, পুলিশক লড়াজনের লই গল, ভালে করেছে, আপনি এটা কাম করক, দুটা মার্কশিট মানে অরিজিনাল যেটু আর যেটু বাড়ি হওয়া মার্কশিট, এই দুটা মার্কশিটর কপি মোক মেইল করে দিও। তারপর আমি মেইল করে দিয়ে তারপর আর আমি ঘরত গুছি গলো। সেইটো এইখিনি এইদিনা এজাহার নেক্সট দিনা দাখিল করলো, নেক্সট দিনা রাতেপা আজি যাতে আরক্ষী তদন্ত করে, কারণ এই এটা মানে বৃহৎ চক্র আর ইস্যুটো সরু ইস্যু নয়, লড়া ছলী বা ছাত্র ছাত্রীর মানে ভবিষ্যতক লই মানে হেতালি খেলা বলে আমি ভাবো। গতি সেইকারণে আমি এফআইআরতো লিখিছো যে যাতে আরক্ষী সঠিকভাবে তদন্ত করে যখন ব্যক্তি এই এটা মানে দুর্নীতির সহায় লই লড়াছালীখিনিক বিপথে পরিচালিত করবলৈ চেষ্টা করে আছে, সেই মানে দুর্নীতির চক্রটো যাতে সরকারে উৎখাত করে। আর আমি আমার কলেজ পরিয়ালর তরফের আমি আন্তরিকভাবে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক ধন্যবাদ জ্ঞাপন করছো যে তেখেতে এই ক্ষেত্রে দৃঢ়তার পদক্ষেপ লৈছে, আর আমি আশাবাদী যে নিশ্চয় এই মানে চক্রটো উৎখাত হব।